হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রসুন, কাঁচা লঙ্কা কুচি, টক দই দিয়ে একটা দারুণ স্বাদের পরোটা। এটা আপনারা সকালে জলখাবারও বানাতে পারেন, আবার রাতের ডিনারেও কিন্তু বানাতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা চটপট তৈরি করে ফেলি। আমাদের এই পরোটার রেসিপিটা করার জন্য এখানে আমি 5 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও করতে পারেন। রয়েছে এখানে 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। 1/2 চা চামচ মতো রয়েছে চিলি ফ্লেক্স, 2 চা চামচ মতো গ্রেট করা রসুন, স্বাদ মতো একটু লবণ, আর 4টি কাঁচা লঙ্কা খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। রয়েছে 1/2 কাপের থেকে একটু বেশি, 1.25 কাপ মতো ঘরে পাতা টক দই। এর সাথে লাগছে আমাদের পরোটাগুলো ভাজার জন্য রিফাইন্ড তেল। এখন আমি প্রথমে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, এখন এটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দাটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম সিদ্ধ করে নেওয়া আলুটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 7 মতো লবণ, কুচানো কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, রসুন, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। দইটা দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা প্রায় হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, টক দইটা দিয়েই এটা পুরোপুরি মাখা হয়ে গেছে। ময়দাটা পুরোপুরি ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন এটাকে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এটা ঢাকা দেওয়া রয়েছে। এখন আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি। পরোটার সাইজ যেমন হবে সেই বুঝে লেচিগুলোকে কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে একটু গোল করে নিচ্ছি। পরোটাগুলোকে বেলার জন্য আমি একটা চাকি বেল্লি নিয়েছি, অল্প করে একটু ময়দা সরিয়ে নিলাম। এখন পরোটাগুলোকে বেলে নেব। এইভাবে সবকটা পরোটা আমি বেলে নিচ্ছি। এখন আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে শুকনো অবস্থায় একটু ফ্রাই করে নিয়ে তারপরে এর মধ্যে তেল দেব। এখন এই চারপাশ দিয়ে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গরম গরম পরোটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।